কথা দিয়েছিলাম আবার আসবো, আর দেখো এসেছি কিন্তু। নিজের সব কাজকে দূরে রেখে তোমার সাথে কিছুটা সময় কাটাতে, গান গল্প আড্ডায় এই চুপ কথার ঘরকে ভরিয়ে দিতে আবারও চলে এসেছি। এই তো এইটুকুই তো সময়, এইটুকু সময়ই তো আমরা, মানে আমি অন্তত নিজের জন্য পাই। এত এত বন্ধুর কথা, তার সাথে গান, আর অবশ্যই মহুয়াদের সাথে আলোচনা, এই সবটা নিয়ে আমি যেন একটা এনার্জি পাই। পুরো সপ্তাহটা কাটে এই দিনটা কবে আসবে এই ভেবে। আর আমি এও জানি শুধু আমি নই, তুমিও অপেক্ষা করে থাকো এই একটা দিনের চুপ কথার জন্য। আর চুপ কথা বললেই যে নামটা মনে পড়ে, সেটা হলো মনোবিদ মহুয়া চ্যাটার্জি, আমার এবং আমার বন্ধুদের প্রিয় মহুয়া দি, শুধু মহুয়া দি। বলো, ধন্যবাদ। আমি জানি তুমি ভালো আছো, তবু আমি ভালো আছি, এবং শুধু তুমি নও, আমিও অ্যাকচুয়ালি এই যে এপিসোডটা হয় না, এইটুকু সময় না পুরো সপ্তাহের রসদ নিয়ে নি আমি এবং আমার বন্ধুরা, তুমি মানে এই পরিবার আমাদের। যাই হোক, কথা তো হলো, হচ্ছে এবং আরো হবে জানি। আর এর মাঝে ঝট করে আমি আমার কাজটা সেরে নি, যদিও জানি তোমার সবই মুখস্থ, কিন্তু আমার যে নতুন বন্ধুটি আজ হয়তো প্রথম শুনছে, তার জন্য অ্যাড্রেসটা আর একবার বলে দিই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8585888998 8585888998। আমাদের মেইল আইডি হলো radio@bongonet.net radio@bongonet.net। এগুলো ছাড়াও তুমি আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারো। আমাদের ফেসবুক আইডি হলো facebook.com/radiobongonet facebook.com/radiobongonet। তোমার আমার একমাত্র ঠিকানা চুপ কথায়। আর এখন আমি পড়বো পারভিনের কথা। পারভিন লিখছে, আমি পারভিন বলছি বারুইপুর থেকে, আমার বয়স 20 বছর। যবে থেকে জীবনে প্রেম বা ভালোবাসা বুঝতে শিখেছি, তবে থেকে এটাই রিয়েলাইজ করেছি আমার একজন মেয়েকেই চাই। শরীর ও মন থেকে আমি একজন মেয়েকেই চাই, কিন্তু সমাজের চাপে কখনো প্রকাশ করতে পারিনি। আর আজ আমার বিয়ে ঠিক হয়ে গেছে, যাতে আমি একদমই রাজি নই, বুঝতে পারছি না কি করব। মহুয়াদি, পারভিন আমাদের অবধি কথাটা পৌঁছতে পেরেছে, নিজের কথাটা বলতে পেরেছে, যেটা সবাই পারে না। হ্যাঁ, ওকে হয়তো আরও কিছু কথা বলতে হবে, কারণ যা লিখেছে তাতে বিয়ে ঠিক হয়ে গেছে। পারভিন, এটুকুই বলবো, তুমি তো জানো ভালোবাসা কোনো অন্যায় নয়, আর ভালোবাসা কখনো বর্ণ, লিঙ্গ, রং দেখে হয় না, একদমই হয় না। তুমি ভালোবেসেছ, তোমার ভালোবাসাকে তুমি সম্মান করো, সেটাই যথেষ্ট। আর কে কি বললো আমার মনে হয় না ভাবার কোনো প্রয়োজন আছে। তবে হ্যাঁ, তোমাকে কথা তো এবার বলতেই হবে, কারণ পরিবার যেহেতু তোমার বিয়ে ঠিক করে ফেলেছেন, এবার তো তোমাকে মুখ খুলতেই হবে, নাটা বলতে তো শিখতেই হবে। মানে একদম প্রায় শেষ পর্যায়ে এসে গেছে ব্যাপারটা, তুমি মানে না ঘুরে দাঁড়াতে, না বললে, পরিষ্কার করে না বলাটা আসলে একটা শেখা তো। আরেকটা মানুষের জীবনে তো জড়িয়ে যেতে চলেছে, একটি মানুষ শুধু নয়, মানে তোমার পরিবার, সেই মেয়ে, সেই ছেলেটি, তার পরিবার, এতজন মানুষকে তো জড়ানোর কোনো মানে হয় না, একদম কোনো প্রয়োজন নেই, এবং সেটা এখনই টাইম, আর হয়তো দেরি করার সময় নেই। তো এখনই বলতে হবে, এবং আমার মনে হয় তুমি যদি, আমি হয়তো তুমি দিশেহারা হয়ে গেছো যে কোথায় যাবে কি করবে, তবে অনেক কিছু অর্গানাইজেশন আছে, যেমন স্যাফো ফর ইকুয়ালিটি বা আরও কিছু মেন্টাল হেলথ অর্গানাইজেশন আছে যাদের তুমি সাহায্য পাবে। স্বয়ং বলে একটি অর্গানাইজেশন আছে যারা মহিলাদের নিয়ে কাজ করেন, তো আমি বলবো অঞ্জলি নামের একটি সংস্থা আছে যারা মহিলাদের নিয়ে কাজ করেন, মেন্টাল হেলথ নিয়ে কাজ করে। তুমি কোনো একটি অর্গানাইজেশনের সাপোর্ট নাও, স্যাফো হয়তো এক্ষেত্রে তোমাকে বেশি সাহায্য করতে পারবে। তবে আছে, কিন্তু তোমার মতো মানুষ অনেক আছে, একই রকম মানসিকতার মানুষ প্রচুর আছে, আমরা আছি তোমার পাশে। তো তুমি সাহায্য নাও, কথা বলতে শেখো, বেরিয়ে এসো তোমার চিন্তাভাবনার, এই সমাজের ক্ষুদ্র চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে তোমার চিন্তাভাবনাকে প্রকাশ করো, এবং বাঁচো, ভালোবাসো, বাঁচার মতন করে বাঁচো। তুমি শুনছো চুপ কথার, সঙ্গে রয়েছি আমি তিয়াস। আর এত কথা বলার মাঝেই আমার কাছে চলে এসেছে নিলামের মেসেজ। নিলাম বলছে, আমার মামার বাড়ি গ্রামে হওয়ার দরুন বছরে প্রায় 2 বার মামার বাড়ি যাওয়া হয়েই যেত, আর ওখানে আমার অনেক বন্ধু ছিল।
পাড়ার প্রায় সব ছেলেদের সাথে দল বেঁধে খেলতে যেতাম। আর ছোটবেলায় প্রচণ্ড দুরন্ত ছিলাম আমি, ফুটবল ছিল আমার প্রিয় খেলা। তো একদিন কোনো এক বিকেলে মাঠে সব ছেলেরা মিলে ফুটবল খেলছিলাম, আর আমি ছুটতে ছুটতে ইচ্ছাকৃতভাবেই চিটিং করার জন্য একটা ছেলেকে ল্যাঙ্ক মেরে ফেলে দিই। ও পড়ে গিয়ে খুব খারাপভাবে লাগে, ওর পায়ে ফ্র্যাকচার হয়ে যায়, আর সেই বছরের ফাইনাল পরীক্ষাটা ও দিতে পারে না। আমার জন্য ওর জীবনের একটা বছর নষ্ট হয়। নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না এর জন্য। এটা অনেকটা আমরা একটা এপিসোডে সেই বোনের চুরি করার কথা শুনেছিলাম, কষ্ট পেয়েছিল। নিলামের ক্ষেত্রে হয়তো আরেকটু গুরুতর, তবে নিলাম ছোটবেলার দুষ্টুমির সাথেই জড়িত। আমার মনে হয় না যে নিলাম তুমি এটা চেয়েছিলে যে ওর একটা বছর নষ্ট হোক। তোমার ইন্টেনশন, তোমার সময় একটা বাচ্চা ছেলে মাঠে ফুটবলটা মূল লক্ষ্য, আর কিছু না, একদম আমাকে ফুটবলটা নিতে হবে ওর কাছ থেকে। তো সেইভাবে যে তুমি খুব ভেবেচিন্তে তোমার ইন্টেনশন ছিল ওকে হার্ট করা বা ওর একটা বছর নষ্ট করে দেয়া, সেটা ঠিক নয়, ছিল না। তবে হ্যাঁ, ওর একটা বছর হয়তো নষ্ট হয়েছিল, তবে এটাও ঠিক যে জীবনে আমাদের এত বড় জীবনে না একটা বছর খুব যে মনে থাকে তা নয়। তোমার মনে আছে তুমি ক্লাস 7-এর অঙ্কে কত পেয়েছিলে? মনে নেই সেরকমই, মানে কোন ছোটবেলায় আমার একটা বছর নষ্ট হয়েছিল, আমি ক্লাস 8-টা দুবার করেছিলাম বা আমি ক্লাস 8-টা পরীক্ষা দিতে পারিনি, আমাদের আর মনে থাকে না। তবে হ্যাঁ, তুমি কষ্ট পেয়েছিলে, তুমি তার জন্য অনুতপ্ত, আমার মনে হয় তুমি নিশ্চয়ই তাকে সরিও বলেছিলে, তাই তো? তো সরি যখন বলেছিলে, সব যখন মিটে গেছে, এতদিন পরে আর কষ্ট পেও না, কষ্টটা তো অনেক কমে গেছে। আর হ্যাঁ, এই দুষ্টুমিটা বড় হয়ে তুমি আর করবে না, সেটা আমি জানি। চলছে চুপ কথা, সাথে রয়েছি আমি তিয়াস, আর এখন আমায় মেসেজ করেছে সুপর্ণা মাঝি। সুপর্ণা লিখছে, আমি থাকি গড়িয়াত, 2010-এ আমার বিয়ে হয়, মা বাবার পছন্দ করা ছেলের সাথেই বিয়ে হয়, মানে অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু বিয়ের এক বছরের মধ্যেই অ্যাক্সিডেন্টে মারা যায় আমার হাজব্যান্ড, একটা সম্পর্ক শুরুর আগেই শেষ হয়ে যায়। আর এই ঘটনার জন্য আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকেই দায়ী করে, মনে করে আমি অপয়া, আমার জন্যই এই ঘটনা ঘটেছে। সেই জন্য ওরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে, প্রচণ্ড মানসিক অত্যাচার করে আমার সাথে, এবং সেটা সহ্য করতে না পেরে আমি বাপের বাড়িতে ফিরে আসি। তারপর থেকে ও বাড়ির সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। গত মাসে আমার দাদার এক কলিগ আমাদের বাড়িতে আসে, আমার সাথে কথা হয়, গল্প হয়, এবং আমার সব কথা শুনে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। বাবা মা রাজি, কিন্তু আমি নিজেই নিজের উত্তর জানি না। একটা মানুষকে পেতে তো খুবই ইচ্ছা হয়, কিন্তু পরক্ষণে হারানোর ভয়টা আবার চেপে ধরে। মহুয়াদি কি বলবে? সুপর্ণা, তোমার ইচ্ছেকে না আমরা সম্মান করি, তুমিও করো। সুপর্ণা, জীবন তো থেমে থাকে না, তাই না? খুব দুঃখজনক যে তোমার হাজবেন্ড এক বছরের মধ্যে মারা যান, তবে জীবন তো থেমে থাকে না, সেটা তো চলবেই। এবং ওর শ্বশুরবাড়ির লোকজন যেটা বলে ও মানে, এবং আমরাও মানে, যে কোনোভাবেই এটা সত্যি ভাবতে খুব কষ্ট হয় যে এখনো মানুষ এগুলোকে ধরে বসে আছে, এগুলোকে ধরে ভাববে, মানে আসে মনের মধ্যে। তবে কি এরকম মানুষ আমাদের পাশে থাকবে? আমরা তো কখনোই একসঙ্গে সবাইকে সরিয়ে দিতে পারবো না, আমাদের মধ্যে থাকবে এবং এদেরকে নিয়ে আমাদের চলতেও হবে। এবং আমি আবারও একই কথা বলবো, আমি এর আগেও বলি যে এদেরকে না এতটা গুরুত্ব দিও না, এদের কথাতে কষ্ট পেও না। মানে আমি তো তার কথাতেই কষ্ট পাবো না, মানে যে আমাকে নিয়ে ভাবে, যে আমাকে ভালোবাসে, যে ভালো মন্দ বোঝে, তো এমন মানুষের কথায় গুরুত্ব দিয়ে কেন কষ্ট পাবো যে আমায় বোঝে না, যে আমাকে ভালোবাসছে না? তো এই যখন আমি এটাকে পার্থক্যটা করতে পারবো না, আমার এই কষ্টগুলো কমে আসবে। এবং ও এখন অনেকটাই হয়তো ভালো আছে, কারণ ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে, মা বাবার সাথে আছে, মা বাবা রাজি, সমস্যা তো কিছু নেই, তাহলে শুধু নিজের সাথে আছে, এমন মানুষ পেয়েছো যে নিজের থেকে তোমার প্রস্তাব দিয়েছে, একদম জেনে শুনে প্রস্তাব দিয়েছেন, এবং তিনিও নিশ্চয় অনেক আধুনিক মনের মানুষ, তার মনের মধ্যে তো এগুলো নেই। তো অতীত, তো ওটা অতীত পেছনেই থাক, ওটাকে টেনে আনার দরকার নেই, ভাবো বর্তমানটা নিয়ে, ভাবো যে কিভাবে ভালোভাবে তোমরা দুজনে কাটাবে। একদমই তাই, বর্তমানটা ভাবো। ও যেটা বললো যে হারানোর ভয়টা আবার চেপে ধরে, ভবিষ্যৎ আমরা কেউ দেখিনি, বলতে পারি না, আমরা কেউ দেখিনি ভবিষ্যৎ, এবং ভবিষ্যৎ নিয়ে আর ভাবারও দরকার নেই, একদম বর্তমানে বাঁচো, আজকের দিনটা কেমন আছে, আজকের দিনটা কিভাবে তুমি কাটাবে সেটা ভাবো। এবার ফেরার পালাও এগিয়ে আসছে,
আর যাওয়ার আগে দেখে নি এই পর্বের লাস্ট মেসেজ কি আছে। মেসেজটা এসেছে কৃষ্ণনগর থেকে, উনি নাম প্রকাশে অনিচ্ছুক। দেখি কি লিখেছে আমার বন্ধুটি। 10 বছরে বিবাহিত জীবন আমার, এখন আমি মন্দ নেই। যখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হই, একটি ছেলের সঙ্গে আলাপ হয়। পছন্দ অপছন্দ এক এক করে মিলতে থাকাতে বন্ধুত্ব বাড়তে থাকে, ভালোবেসে ফেলি একে অপরকে। তারপর 5 বছরের প্রেম। এমএ কমপ্লিট করার পর বাড়ি থেকে বিয়ের প্রেশার আসতে শুরু করে। আমি রাজি না হলেও বাড়ির এগেইনস্টে যাওয়ার মতো সাহস তখন আমার ছিল না। আর আমার সেই বন্ধুটি তখন জীবনে প্রতিষ্ঠিত হয়নি, তাই ওর কথা বাড়িতে বলায় আরও বেশি প্রেশার ক্রিয়েট করা হয় আমার উপর। বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেওয়া হয় আর আস্তে আস্তে কমে যায় যোগাযোগ। আমিও পরিস্থিতির সাথে নিজেকে নতুন করে তৈরি করে নিই। তারপর বিয়ে আর আজকের সংসার, সব কিছু মিলে সবাই ভালো আছি আমরা, শুধু হয়তো আমার সেই বন্ধুটি ছাড়া। একটা মানুষের কাছে আমি আজীবন অপরাধী হয়ে থাকবো। জানি না এই অন্যায়ের জন্য কি শাস্তি অপেক্ষা করে আছে আমার জন্য। সত্যি এটা হয়তো অনেকেরই কাহিনী, আবার সেই অতীত কোথাও গিয়ে হয়তো ঠোকা মারছে, তাই না? বেরিয়ে আসতে পারছি না, মানে হয়তো একটা কথা, আমি তুমি এখানে স্টুডিওতে বসে বলছি একদমই, কিন্তু ওই সমাজের মধ্যে থেকে, 5টা মানুষের মধ্যে থেকে খুব কষ্টকর, মানে অতীতকে পুরোপুরি ঝেড়ে ফেলা হয়তো সম্ভব নয়, তবে হ্যাঁ অতীতের সঙ্গে একটা সহাবস্থান করা যায়, সেটা হয়তো করতে হবে। এই ক্ষেত্রে মেয়েটির কোথাও গিয়ে হয়তো একটা গিল তৈরি হয়েছে যে আমি নিজেকে অপরাধী একজনের কাছে থেকে গেলাম, সে বলেছে। তবে দেখো সময় থেমে থাকে না তো, আগেও আমরা বলেছি তোমার জীবনে যেমন সময় থেমে নেই, এটা ভাবো সেই বন্ধুটির জীবনেও হয়তো সময় থেমে নেই। আজ হয়তো যোগাযোগ নেই, যোগাযোগটি হয়তো নেই, কিন্তু সে তার জীবনে এগিয়েছে, তুমি তার জীবনে এগিয়েছো। দুটো চ্যাপ্টার, দুজনের একটা চ্যাপ্টার ছিল, যে চ্যাপ্টারটা তোমরা একসঙ্গে লিখেছিলে, কিন্তু আজকে তুমি অন্য বই লিখছো, সে হয়তো অন্য বই লিখছে। তো কারোর জন্যই কিছু থেমে থাকে না, তুমি নিজেকে অপরাধী ভেবো না। পরিস্থিতিতে হয়তো তোমাকে ওটা করতে, মানে ওই পরিস্থিতিতে তুমি ওটা ছাড়া কিছু করার ছিল না, তুমি দায়ী নও, আলটিমেট তুমি দায়ী নও, পরিস্থিতি দায়ী, তুমিও খারাপ নও, সেও খারাপ নয়, পরিস্থিতি হয়তো তোমাদেরকে এরকম করতে বাধ্য করেছে। তো ভুলে যাও, আর যদি ভুলতে হয়তো সবসময় যদি সম্ভব না হয়, তাহলে ওই সহাবস্থান তো করতেই হবে, তবে অপরাধী তুমি নও, নিজেকে অপরাধী ভেবো না, কারণ অপরাধী ভাবলে না কোথাও গিয়ে হয়তো ওই মনের মধ্যে খচখচানিটা থেকে যাবে। তো বন্ধু ভালো আছে, তুমিও ভালো আছো, এটাই ভাবো। আর যেতে যেতে আমাদের মেসেজ করার ঠিকানাগুলো আর একবার বলে যাই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8585888998 8585888998। আমাদের মেইল আইডি হলো radio@bongonet.net radio@bongonet.net। এছাড়া তুমি আমাদের ফেসবুকেও ফলো করতে পারো। আমাদের ফেসবুক আইডি হলো facebook.com/radiobongonet facebook.com/radiobongonet। এর যে কোনো একটায় টুক করে বলে দাও তোমার মনের না বলা কথাটা। আজকের মতো বিদায়।